সদ্য সভাপতি মঞ্চ উপস্থিত আছেন মিতালী কুমার, আমাদের মিতালী কুমার শুধু এই জেলার নয়, আমাদের রাজ্যের খেতে খাওয়া নিম্নতি মানুষের নেত্রী মনোদেবদা এবং বাম কংগ্রেসের নেতা। এখন দুটো সমস্যা হচ্ছে, এক হচ্ছে মাইকটা খুলে যাচ্ছে, আর দিদি এসেছিলেন তো হুগলি, এই জন্য মাইকটা খুলে যাচ্ছে। আর একটা হচ্ছে যে সাড়ে আটটা বেজে গেছে, আটটা সাতাশ, ফলে কথা আমরা বলেছি পরিষ্কার যে কেন মনোদেবদাকে ভোটটা দেওয়া উচিত, কিন্তু এত দেরি হল কেন? কারণ দিদি নন্দনে যিনি ভোটে দাঁড়িয়েছেন তার বদান্যতায় দুই গ্রাম ভেটেছে আর ছিঁড়েছে, যে দিদি রোজ সেলাই করতে আসছে। গরু ঘাস খেলে দুধ দেয়,
আর সেই দুধ থেকে দই হয়। সেই দই খেলে গরমে পেট ঠান্ডা অন্ধকারে খাবেন না, সকালে উঠে দেখবেন মুখ পুড়ে গেছে, ওটা দই নয় এক বাটি চুন। কোনো কোনো গরু তো আছে গো যে গু খায়, আর গু খাওয়া গরুদেরকে, অন্যের খেতে যাওয়া গরুদেরকে যদি বাগে আনতে হয় তো বাগালরা গলাতে মোটা কাঠ বেঁধে দেয়। ঠাকুমা শিখিয়েছিল, আমরা বলছি গু খাওয়া গরুরা যদি সাবধান না হও মনোদীপদা পার্লামেন্ট যাবে, আর হুগলির রাস্তায় আমরা থাকবো এই গু খাওয়া গরুগুলোর গলাতে। আপনারা বিছুটি পাতা জানেন নাকি? ঘষে দিলে চুলকায় জানেন? ও ঘষতে হয় না, এরকম হাওয়া দিলে গাছে লটকে থাকে, আপনি যার গায়ে লাগা লেগে যায়। তাই কংগ্রেসের আমাদের নেতৃত্বকে বলবো যে ওই কালকুশি কার গায়ে যাচ্ছে আপনি তো প্রশ্নের উত্তর দিতে যাবেন না। বস্তি মে জব আগ লাগতা হ্যায় তব পড়োসি হি মিলকর পানি লাতা হ্যায় উস আগ কো বুঝাতা হ্যায়। অর আজ ইস দেশ কো বচানে কে লিয়ে আজ কে গোটা দেশে লাল ঝান্ডা আর তেরঙ্গা ঝান্ডা একসাথে এসেছে, আমরা হাত বাড়াচ্ছি। তৃণমূল বিজেপি ভয় ভয় করছে। এখন একটা মেসেজ এলো, বলেছে গোষ্ঠীর সব মেয়েরা দিদির মিছিলে যাবে, নইলে লোন স্যাংশন হবে না। আমরা বলছি যদি ভয়ে আসতে পারছো না ভাই আমাদের মাঠে, ওইদিকেই ভয়ে থাকো, ভোটটা দিয়ে দিও, 24 তারিখে লাল আবির খেলটা চোখ খেলতে চলে আসবে, সেদিনকার ভয় থাকবে। আর মনুবাদে মিতালি কুমারদেরকে মঞ্চে বসতে তাদেরকে আদেশ দিচ্ছে না, তাদেরকে অনুমতি দিচ্ছে না, বলছে তোমাদের তিনটে জায়গা, হয় ঠাকুর ঘর, নইলে আঁতুর ঘর, নইলে রান্নাঘর। বহু কষ্টে আঁতুর ঘর থেকে বেরিয়েছি, তুমি চাইলেই আমি ঢুকবো না, সমানে সমানে লড়াই হচ্ছে, তুমি রাস্তায় থাকো আর আমাদের যতটা জুনুন আর জজ্বা হ্যায় উসকো লেকর হাম লোক ভি রাস্তে পর রহেঙ্গে, হাম লোক ভি দেখনা চাহতে হ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।